শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা নতুন ভিডিও শুরু করছি। চলে এসেছি সকাল সকাল ছাদে, কাজকর্ম সব কমপ্লিট। ছাদে কতগুলো শুকনো ঘষি রয়েছে, ওগুলোকে নামিয়ে নিয়ে যাব। কাঁচা গোবরও দেওয়া হয়ে গেছে ছাদে। এখন প্রায় 6টা সাড়ে 6টার মতন বাজে, ভোলা পড়তে যাবে, রেডি হচ্ছে। আর যাই এখন গিয়ে রান্নাটা বসাবো, চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে মনি পড়তে চলে যাচ্ছে, সাবধানে যাবি রাস্তা দিয়ে এক পাশ দিয়ে। এই গরমের মধ্যে ম্যাগি খেলে শরীর খারাপ করবে। দেখো আমাদের ছাদের সঙ্গে একটা পাখিতে বাসা বেঁধেছে, কি সুন্দর! আর ভোলার বাবা বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসেছে। মাছটা খুব সুন্দর জ্যান্ত আছে, তাই মাছটা কিনে একটু মজা করছেন। দেখো মাছটা পুরো জ্যান্ত, হা হা করে শুধু খাওয়ার জন্য ইয়ে করছে। ছেলে আবার বলছে, মা মাছটা জলে ছেড়ে দাও। তা বলছে, বেশি জল ছাড়া ছাড়া যাবে না, অল্প জলে খেলা করবে, দেখে ভালোও লাগবে না। এখন যাই হোক, বাজার টাজার করে নিয়ে এসেছে, আমি এখন রান্নার কাছে চলে যাব। এই যে মাছটা কেটে নিলাম, মাছটা কেটে নিয়ে কটা ডাল ভিজানো আছে, ডালের বড়া কটা করে নেব। নিয়ে তারপর পান্ত ভাত আছে আগের দিনকারের, সেই ভাতগুলো খেয়ে নেব। আর একই সঙ্গে রান্নাটাও বসিয়ে দেবো, কারণ কি আজকে এক জায়গায় যাবো ভাবছি। ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কোথায় যাব। একটা সুন্দর জায়গায় যাব বেড়াতে। আর ডালের বড়া করে নিই, পান্ত ভাত দিয়ে খেয়ে নিয়ে তারপর উচ্ছে ভাজা আর মাছের ঝোল করবো আলু পটল দিয়ে। মাছটা কাটতে আমার একটু কেমনই লাগছিলো, কারণ কি মাছটা জ্যান্ত ছিল, তো একটু কেমন কেমন লাগছিলো জ্যান্ত মাছ কাটতে গিয়ে। তারপরে এই যে এইদিকে আবার গরু বাছুর সব হাম্বা ডাম্বা করে ডেকে ডেকে সব পাগল হয়ে যাচ্ছে, ওদেরকে দুটো খেতে দিয়ে আসি। খেতে দিয়ে এসে রান্নাটা করবো। যাই হোক, এই যে খেতে দিতে চলে আসলাম, সকালে 4টার সময় উঠেছি, উঠে সব কাজকর্ম প্রায় হয়ে গিয়েছে। আবার সব গোয়ালের মধ্যে দেখো গোবরের গাদা মেরে ফেলে দিয়েছে, সব গোয়ালের গোবরগুলো বাঁধা থাকলে পরে এরকমই করে। সবাইকে খেতে দিয়ে নেবো আলাদা আলাদাভাবে, কাদের খেতে খেতে দিয়ে নিয়ে। তারপরে ছেলের কটা জামা কাপড় আছে, ওই কটা একটু সার্ফে দিয়ে দেবো। এই যে গরু গায়েকে একটু ফ্যান দিয়ে আটা দিয়ে সব কিছু খোল টোল দিয়ে ওকে একটু দিতে হয়, কারণ ও একটু দুধ দেয়, তো একটু স্পেশালি খাবার দিতে হয়। যাই হোক, ক্ষেত্রে তিনি ওকটা জামা কাপড় সার্ফে দিয়ে গাটা ধুয়ে এসে তারপরে রান্নার কাছে চলে যাব। দেখো তোমরা কেমন লাগে আমার ভিডিওটা, জানি না তোমাদের ভালো লাগছে কি না। ভালো লাগলে পরে একটু লাইক টাইক করো অবশ্যই। যোগ একটু ভালো করে মাখিয়ে দিয়েছি, এই এখন দিচ্ছি, আবার কখন দেওয়া হবে তার ঠিক নেই, সারাদিনে তো একটু টাইম পাই নে। কটা জামা কাপড় সার্ফে দিতে চলে আসলাম, সার্ফে টার্ফে দেওয়া হয়ে গেলে গা কাপড়টা ধুয়ে নিয়ে রান্নার কাছে চলে যাব। আর দুপুরের দিকে ভাবছি একটু আড়ংঘাটায় যাব, একটু কিছু কেনাকাটা আছে। আমি আর রিয়া দুজন মিলে যাব, তার জন্য সকাল সকাল কাজ টাজগুলো করে নিচ্ছি, কারণ কি দুপুরবেলা রোদ্র মধ্যে থেকে এসে আর একটু রান্না করতে ইচ্ছা করে না, তখন মনে হয় কি হাত পা ছড়িয়ে একটু শুয়ে থাকি ফ্যান চালিয়ে। যা গরম পড়েছে, গরমের মধ্যে কোনো কাজ করতেও ভালো লাগে না, কিন্তু কী করবো বলো? আমরা তো চাষি বাড়ি, আমাদের তো সব কাজ না করলে না কিচ্ছু, কাজ ফেলে রাখার মতন সব কাজ করতে হয়। এদিকে গরু ডাকবে, এদিকে গরুকে ধোয়াতে হবে, খাওয়াতে হবে, গোবর ফেলতে হবে, রান্না বান্না এগুলো তো কিছুই ফেলে রাখা যায় না। এই যে মটরের ডালের বড়াগুলো করে নিচ্ছি, আমার কড়াইটা কালো দিকে, তোমরা কেউ কিছু মাইন্ড করো না, কারণ কি তোমরা রান্না করতে কড়াই অটোমেটিক কালো হয়ে যাবে, প্রত্যেকদিন মাছ আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর এই কড়াইটার অনেক বয়সও হয়ে গিয়েছে, এখন আর অত সাদা করতেও আমি চাই না, এখন যা আছে ওটা দিয়ে মেজে ঘষে চালিয়ে দিচ্ছি। যে ভাত বেড়ে নিচ্ছি, নিয়ে খেয়ে টেয়ে নিয়ে আবার দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিলাম একবারেই। মশলা টশলা বেটে টেটে নিয়ে মাছের ঝোলটা সুন্দর করে একটু করে নিলাম। ছেলে বলছে, মা ঝাল ঝাল করে করো, লাল লাল কালার হয়। যেন আমি বলছি, না এই গরমের ভিতরে শুকনো ঝাল দিয়ে করলে পরে লাল লাল কালার করে পেটের প্রবলেম হবে, কদিন আগে এমনিতেই পেট নিয়ে ভুগলে, আর দরকার নেই কাঁচা ঝালে সবুজ সবুজ কালার করি, পছন্দ না। যাই হোক, আমি আমার মতন করে দিচ্ছি, ওর কথা কি শুনছে? রোদ গরমের মধ্যে ওদের সবসময় স্পাইসি স্পাইসি পছন্দ, কিন্তু আমি করতে পারবো না। রান্না টান্না কমপ্লিট, চলে আসলাম, একটু ফ্যানটা চালিয়ে একটু টান টান হয়ে একটু শুয়ে নিলাম। বাবা যা গরম, তার মধ্যে আবার এই দেখো বেরিয়ে পড়েছি আপনার কুমড়া। আমাদের কাজ সেরে আমি আর রিয়া দুজন মিলে যাচ্ছি একটু লোকনাথ মন্দিরে,
এই যে বেরিয়ে পড়েছি লোকনাথ মন্দিরে, খুব রোদ গরম, কিন্তু তার মধ্যেও যাচ্ছি, কারণ কি আমাদের তো আসা হয় না আড়ংঘাটায়। একটু এসেছি, বলছি চ তো একটু ঘুরে আসি, অনেকদিন আসা হয় না। ছেলে যখন আর একটু ছোটো ছিল, ওকে স্কুলে দিয়ে মাঝে মাঝে আসতাম, কিন্তু এখন তো বড় হয়ে গেছি, একা একা যাতায়াত করে, ওই জন্য আমাদের আর আসাই হয় না, আড়ংঘাটা একদমই ঘোরা হয় না। আর আগে যখন কেজি স্কুলে পড়তো, ওকে দিয়ে তাও একটু একটু এদিক ওদিক যাওয়া যেত বান্ধবীদের পাল্লায় পড়ে, কিন্তু এখন একদমই কোথাও যাওয়া হয় না। সারাদিন বাড়িতে কাজ আর কাজ আর কাজ, কাজ কাজ করতে করতেই সারাদিন কেটে যায়, তাও টাইম পাই না। দেখো জায়গাটা কত সুন্দর, শান্ত পরিবেশ, প্রচুর গাছপালা আছে আর ঠান্ডা চারিদিকটা, আর পাশে নদী, তো খুবই সুন্দর লাগছে। যে একজন আবার চান করছে, দেখে মনে হচ্ছে আমিও একটু চান করে নিই, কারণ আমার বাপের বাড়ি তো চুনি নদীর ধারেই, কারণ নদী দেখলে পরে মনে হয় কি একটু চান করি। এই নদীতে চান করার জন্য মার কাছে যে জীবনে কত মার খেয়েছি তার আর ঠিক ঠিকানা নেই। যাই হোক, নদীটা দেখো কি সুন্দর একদম, আর এই যে উপর দিয়ে ব্রিজ গিয়েছে, ব্রিজটাও দেখো কি ভালো লাগছে, একদম পারফেক্ট জায়গা ছবি তোলার জন্য। যাই হোক, এখান থেকে আবার ঘুরে টুরে চলে আসব, কারণ কি বেশি সময় দেরি করলে পর বাড়ি এসে বা দুনিয়ার কাজ করে রয়েছে, সেগুলো আবার করতে হবে। এই একটু ভাবলাম একটু হাত পা ধুয়ে নিই, ধুয়ে টুয়ে নিয়ে চোখে মুখে জল দিয়ে উঠে আসলাম। আর এই যে নদীর ওপরেই এই ঠাকুরগুলো রাখা হয়েছে, কারণ এই ঠাকুরগুলো বিসর্জন দিতে নেই, আর যারা পুজো করে তারা বাড়িতেও রাখতে পারে না, এই জন্যই নদীর ধারে নিয়ে এসে রেখে দিয়েছে। যাই হোক, আমি আর ভিডিওটা বেশি বড় করব না, তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর এভাবেই আমার পাশে থেকো।